हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राकेश डॉट एम्पायर। फ्रेंड्स, এখানে একটা আমরা স্টারফিশ দেখতে পাচ্ছেন, যেটা আমার এই বছরে আমি এটাকে ব্রিডিং এর জন্য বসিয়েছি। আর নতুন সেটআপ এটা, মানে এদিকে আমি এবছরই নিয়ে এসেছি আর এবছরই আমি বসিয়েছি। মেনলি এটা আমি নিয়ে এসেছিলাম হাট থেকে, মার্কেট থেকে কালেক্ট করে নিয়ে এসেছি। তো উলুবেরিয়া আমার যে ভিডিও দেখেন, ওই যে উলুবেরিয়া মার্কেট থেকেই আমি এটা কালেক্ট করেছি। যারা বলে যে মানে মার্কেটে পাখি খারাপ হয়, সবসময় খারাপ হয় না, কিছু কিছু পাখি ভালোও হয়। যাই হোক, এটা নিয়েছিলাম আমি 4 মাস আগে নিয়েছি, তো মোটামুটি অ্যাডাল্ট ছিল। আমি এদেরকে ব্রিডিংয়ে বসিয়েছিলাম 2 মাস আগে, কিন্তু প্রথমবার এরা 3টে ডিম দিয়েছিলো, যেটা 3টে আমি ফস্টারিং করিয়েছিলাম, কিন্তু 3টেই ফার্টাইল ছিল না, তা থেকে বাচ্চা বেরোয়। কিন্তু এবারে আবার ডিম দিয়েছে, প্রায় 20-30 দিন হয়ে গেল, 30 দিন হয়ে গেল ওরা ডিম দিয়েছিল, এবং আমি মানে ফস্টারিংও করে দিয়েছিলাম। এবার দেখা হয়নি ওটাতে বাচ্চা বেরিয়েছে কি না বেরিয়েছে, অনেকদিন হয়ে গেছে। যদিও বাচ্চা বেরিয়ে থাকে তাহলে অনেকটা বড় হয়ে গেছে, তারা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, জানি না কি হয়েছে। বন্ধুরা, এরা কিন্তু এটা টোটাল 5টা ডিম দিয়েছিল, 5টা ডিম দিয়েছিল, এবং আমি চেক করে দেখেছিলাম যে ওর মধ্যে 4টে ফার্টাইল ছিল, ঠিক আছে, আর 1টা ইনফার্টাইল। দেখি গিয়ে যে 4টে ফার্টাইল ছিল যেটা, তো বাচ্চা বেরিয়েছে কি না বেরিয়েছে। টোটাল 5টা ডিম দিয়েছিলাম, ঠিক আছে। চলুন আজকে আমরা দেখবো ওই ফস্টার ফ্রিজের কাছে গিয়ে, তো যে বেঙ্গলির কাছে ফস্টারিংয়ের জন্য দিয়েছিলাম, তো তার কাছে গিয়ে দেখবো এদের কী প্রোগ্রেস হয়েছে। মানে যদি বাচ্চা বেরোয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, মানে খুবই ভালো, খুব মানে এটা হবে আমার প্রথম, মানে স্টারফিশের প্রথমবার বাচ্চা। আগে আমি স্টারফিশের কোনো ব্রিডিং করাইনি, তো স্টারফিশ আমার ঘরে এটা প্রথম এবং বাচ্চাটাও প্রথম। আগে ফস্টারিং ফ্রিজের কাছে যাই, গিয়ে আমরা দেখে নিই যে বাচ্চা বেরিয়েছে কি না বেরোয়নি। ফ্রেন্ডস, এটা আমার দেখতে পাচ্ছেন, এটা আমার হচ্ছে ফস্টারিং কেজ। যেমন এখানে আমার বেঙ্গলি চিক্স আছে, যেমন বিসি মার্কিং করা আছে, এখানে লং টেলের চিক্স আছে। আপনারা এই লং টেলের চিক্সটাও হয়তো বড় হয়ে গেছে, দেখিয়ে দিই একবার। তবু দেখতে পাচ্ছেন এখানে লং টেলের চিক্স আছে, অনেকটা বড় হয়ে গেছে লং টেলের চিক্সগুলো। আর এটা টোটাল 4টে লং টেলের বাচ্চা আছে। যেমন এখানে গোল্ডেনের ডিম দেওয়া আছে, এখানে গোল্ডেনের চিক্স ছিল। ফ্রেন্ডস, এদের এরা বড় হয়ে গেছে, এদেরকে বার করে দিয়েছিলাম, ঝুড়িটা বার করে নিয়েছি। এখনও ঠোঁটে নিচে যে পুঁতিগুলো সেগুলো পড়েনি, সেই জন্য এদেরকে আলাদা করিনি। মোটামুটি সময় হয়ে গেছে, মানে ঠোঁটের কাছে যে ওই ডটগুলো থাকে, পুঁতিগুলো থাকে, ওইগুলো চলে যাওয়ার আর কিছুদিন সময় লাগবে, ঠিক আছে। তেমনই ফ্রেন্ডস, এখানে স্টার এক দেখো, এখানে মার্কিং করা আছে স্টার এক। আমরা প্রথমে এটাকে চেক করে নেব। দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি অলরেডি ভেতরে বসে আছে। হ্যাপেন্স, মনে তো হচ্ছে যে চিক্স আছে, বাচ্চা আছে, বাচ্চা বেরিয়েছে মনে হচ্ছে। চলুন প্রথমে আমরা ঝুড়িটাকে একটু বার করে নিই, বার করে তারপরে আমরা দেখাই, তাহলে ভালো পরিষ্কার বোঝা যাবে কী আছে না আছে। বন্ধুরা, প্রথম 5টা ডিম আমরা দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে 4টে বাচ্চা ফুটেছে এবং অনেকটা বড়ো হয়ে গেছে। কেননা 5টার মধ্যে 1টা রয়েছে আর 4টে ফুটে বড়ো হয়ে গেছে বাচ্চা। কেমন, এটা বললাম অনেকদিন দেখা হয়নি, তো আশা করিনি যে এত ভালো একটা রেজাল্ট পাবো। এই প্রথম আমার ঘরেতে স্টারফিশের বাচ্চা, তাও 5টার মধ্যে 4টে। প্রথমবারে যখন মানে ডিম দিয়েছিল তখন সেটা ইনফার্টাইল হয়ে যায়, তো বাচ্চা বেরোয়নি থেকে। এবারে তো যাই হোক,
এর মেলি সালফোর্ড আর কেয়ার ট্রিটমেন্টের জন্যই এত সুন্দর রেজাল্ট, খুব সুন্দর বাচ্চাগুলো বেরিয়েছে। আর এদের গ্রোথও খুব ভালো হয়েছে এবং আপনার যে এদের হেলথও খুব সুন্দর, কারণ বডি কালার দেখুন পুরো একদম মানে পরিষ্কার, মানে চকচক করছে একদম। মানে এই বক্সটাও তো অনেকটা ময়লা করে ফেলেছে এরা। যাই হোক ফ্রেন্ডস, আজকে এটুকুনি দেখানো ছিল, তো একটু খুশি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভেবেছিলাম যে কিছু প্রোগ্রেস হবে, তো ভাবিনি যে এত সুন্দর একটা প্রোগ্রেস হবে স্টার ফিঞ্চের। এছাড়াও মোটামুটি সব ঘরে মোটামুটি টুকটাক গোল্ডেন ফিঞ্চের বাচ্চা হয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আবার এই বেঙ্গলির কাছে এদেরকে রেখে দিই। ফ্রেন্ডস, ঝুড়িটা আবার সুন্দর করে যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছি। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে। 5টার মধ্যে 4টে, তাও প্রথমবার স্টার ফিঞ্চের বাচ্চা আমার ঘরেতে, খুব ভালো লাগছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বাই ফ্রেন্ডস। বন্ধুরা, যেহেতু এখানে অলরেডি বাচ্চা দেখলেন, তো সেক্ষেত্রে আমরা এই যে স্টারের এগ আছে এটাকে চেঞ্জ করে দেবো আমরা, দিয়ে এখানে স্টারের চিপস দিয়ে দেবো। তা না হলে বোঝা যায় না যে কার মধ্যে বাচ্চা আছে আর কার মধ্যে মানে ডিম আছে, সেক্ষেত্রে ট্রিটমেন্টটাও ঠিকঠাক হয় না। সেই জন্য এরকম মার্কিং আমি করে রাখি আমার সুবিধার্থে। তো আপনারাও করতে পারেন, আপনাদের যদি কোনো অন্য কোনো লজিক থাকে বা অন্য কিছু মানে অন্য কিছু আইডিয়া থাকে বা কিছু, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। তাহলে সেই প্রসেসটাও আমি দেখবো কীভাবে চেঞ্জ করা যায় কি না যায়। ঠিক আছে স্যার, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।